পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের উন্নয়নের কাণ্ডারি বলতে যার নাম প্রথমে উচ্চারিত হয় তিনি হলেন খোকন দাস। বর্তমানে তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক। বিধায়ক হবার আগে থেকেই খোকন দাস নিজেকে জনগণের সেবার জন্য নিয়োজিত করেছেন। করোনা পরিস্থিতির জন্য লকডাউনের সময় অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, প্রতি বছর 101 জোড়া যুবক যুবতীর বিবাহ দেওয়া, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান, পুজো ঈদ সহ বিভিন্ন সময়ে রক্তদান ও কম্বল দান, বৃদ্ধাশ্রম সহ নানা কাজ করে চলেছেন। আজকের এই শুভ দিনে আমরা সম্মিলিত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করি এক মহাতি কাজে, যার আহ্বায়ক, যার উদ্যোগ বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাসের। শনিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের পুণ্যলগ্নে সকালে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করেন, বিকালে জনগণকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য 4টি অ্যাম্বুলেন্স ও 2টি স্বর্গরথ প্রদান করেন। আপনাদের সারা বছর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যারা আমরা শহর জুড়ে পার্টিটা করছি, প্রতিদিনই আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আপনারা জানেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, বিধায়কের কোনো সার্টিফিকেট থেকে শুরু করে কোনো কিছুর অসুবিধা না হয়, তাই আমরা বর্ধমান শহরে 4 জায়গায় বিধায়ক পরিষেবা কেন্দ্র খুলেছি, যেখানে আপনারা আসলেই আপনাদের যেটার জন্য প্রয়োজন, আমাদের দ্বারা যেটা হবে সেটা আপনাদের সমাধান হবে। আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সর্বানীয় জেলার সভাপতি আছে, আমি তাদের আবেদন করবো যে এই যে আমাদের কর্জন গেটে আমরা যে বিধায়ক পরিষেবা কেন্দ্র খুলেছি, এটা আমাদের এই শহরের মূল জায়গায়, এটা শুধু শহরের জন্য না। স্বপন দায়ের আগের দিনও বলছিলেন, জেলার যে কোনো মানুষ যে কোনো অসুবিধায় পড়লে আপনারা আমাদের এই অফিসে পাঠান, কারণ সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমাদের এখানে সবসময় লোক থাকে, এবং যতটা আমাদের মানুষের পরিষেবা দেওয়া, বিশেষ করে মানুষ আমাদের চিকিৎসার জন্য বেশি পরিষেবার জন্য আমাদের এখানে আসে, আর তার জন্য এবার আর কোনো চিন্তা নাই, কারণ এবার আমরা 4টে অ্যাম্বুলেন্স আমাদের বিনা পয়সায় যে যেখানে অসুবিধা পড়বে আমরা সেটা সেইখানে আমরা পাঠিয়ে দেব, তার যাতে কোনো অসুবিধা না হয়, এবং আমরা 2টো স্বর্গরথ আমরা করেছি, যে অনেকের এইসব জায়গার মানুষ যারা মারা যায় আমাদের শ্মশান অনেক দূর, সেখানে যাতে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় তার জন্য সেই পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তাই আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবসে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসায় আমরা চেষ্টা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এইভাবে ভালো কাজ করে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে, এবং আপনাদের পাশে সবসময় থেকে আপনাদের যাতে ভালোবাসা আমরা পাই তৃণমূল কংগ্রেস হিসাবে, তার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। এদিন কার্জন গেট চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, তৃণমূল সহসভাপতি অরুণ দাস, শহর হিন্দিভাষী সংগঠনের সভাপতি নারগোপাল ভকত, প্রসেনজিৎ দাস, আব্দুল রব, বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বৃন্দ নুরুল আলম, ইফতেকার আহমেদ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। অনুমতি দেওয়া দরকার, এটা জেলার মানুষের সহায়ক কেন্দ্র করে উঠুক, সমস্ত বিধায়কের খোকনের অফিসে এটা হেডকোয়ার্টার, প্রচুর মানুষ এখানে আসে, এসডিও অফিসে আসতে হয়,
এডিআর অফিস আসতে হয়, ভূমি রাজস্ব দপ্তরে, সমস্ত দপ্তরে আসতে হয়। শুধু দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যেমন সহায়ক কেন্দ্র আছে, এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে সহায়ক কেন্দ্র খোকন তৈরি করেছেন, এটা জেলার মানুষের সহায়ক কেন্দ্র হয়ে গড়ে উঠুক, আমি অন্তত বলতে আছি। এটার মধ্যে অনেক কাজ করছে, মনে অতীতের দিনগুলো পরেশবাবু আছেন, এখন আমার উপর একটু রাগ আছে, কিন্তু আমি জানি পরেশবাবু শুধু প্যাডটা নিয়ে আসতো অরূপের বার্তালার শেষটা মাস্টার আর ডিএমকে একটা দরখাস্ত নিতে দেয়, এটা করুন। সেদিন তো করা হয়েছিল, আজ তো একটা বসার জায়গা হলো ভালো, এখানে মেন্টাল উজ্জ্বল আছে, এটা ভালো জায়গা। আজকে এখানে শীত বস্ত্র প্রকল্পকে এই প্রথম দিচ্ছে না, আজকে ওখানে আয়োজন করা হয়েছিল জেলা অফিসে, আমাদের সাধারণ সম্পাদক উত্তম ইনিশিয়েটিভ নিয়েছিলেন। আজকে বর্তমানের বুকে কত কাজ হলো বলুন তো, গুরুজনদের সংগঠনা দেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, আর তখন তো প্রতিবার এসব দিয়েই থাকে ধারাবাহিক বা কৃতিত্ব থাকলে খোকন দাসের আছে, কারণ এটা চালু রাখাটা খুব সহজ ব্যাপার নয়। আমি আশা করি যে খোকনের উদ্যোগে আজকে যে অ্যাম্বুলেন্স এবং সরবরাহ চালু হচ্ছে, তা আগামী দিনে শুধুমাত্র বর্ধমান শহরের মানুষের জন্য নয়, পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষের কাজে লাগবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়েছে, চোখের জল মুছতে মুছতে কলকাতা গান্ধীর পদদেশে দাঁড়িয়ে আমাদের দলের ঝান্ডাকে বাইরে রেখে শুধু তার রংকে হাতে নিয়ে তিনি বলেছিলেন, আমি পথ চলতে চাই, আমি সত্যের পথে চলতে চাই। ঠাকুর রামকৃষ্ণের বাণীকে সামনে রেখে বলেছিলেন, যত মত তত পথ, তাই আমি সেই পথেই আগাতে চাই। যখন বাংলার মানুষ, সারা বাংলায় গণতন্ত্র বিপর্যস্ত, মা যখন লাঞ্ছিত, মানুষের যখন চাকরি নেই, ছাত্রের যখন কান্না, যুবকের যখন হাহাকার, তখন মাতঙ্গিনী রূপে বাংলায় আবির্ভূত হলেন আরেক মা দুর্গা, মা মমতা বন্দ্যোপাধ্যায়। এক কন্যাশ্রীকে পেয়েছি, একটা জোরে করতালি হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে অস্মিতা সিনহা, তাকে সম্বর্ধিত করলেন মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহোদয়। আসবেন মানসী দাস, মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহোদয় তাকে সম্বর্ধিত করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে মানসী দাস, একে একে আমাদের মধ্যে আসবেন রিয়া দাস, সোনিয়া পাল, প্রিয়াংশু ব্যানার্জি, রূপালী দত্ত, তৌফিক মুন্সি, শেখ মাসুদ, শেখ জেসা এবং বিশ্বরূপ গাঙ্গুলি। সম্বর্ধিত করা বর্ধমান থেকে পমহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।